আজকে শিখাবো ফতুয়া বা নিমা কাটিং এবং সেলাই। নতুনদের জন্য এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দিব কতটুকু বডি নেবেন, কতটুকু ফুটের মাপ নেবেন। এখানে লক্ষ্য করেন, আমরা কাপড়টা এইভাবে দুই পাটে ভাঁজ করছি। আমার এই পাশে খোলা অংশ, এই পাশ থেকে ধরে বোতাম প্লেটের জন্য 1 ইঞ্চি পরিমাণ এইভাবে একটা ভাঁজ রাখতে হবে। এখানে একটা মার্জিন করবেন, এই মার্জিন থেকে ধরে লম্বার মাপ নেবেন। এক থেকে 1.5 বছরের বাচ্চার জন্য আপনারা লম্বাটা 14 বা 15 এরকম নেবেন। আমি এখানে নিব 14 ইঞ্চি। 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য বা 14 ইঞ্চি লম্বা ফতুয়ার জন্য আমরা এখানে পুটের মাপটা নিব কত, এখানে নিব আমরা 4.5 ইঞ্চি, 4 বা 4.5 এরকম নিলে হয়ে যাবে। আমি এখানে নিলাম 4.5। এরপরে নিতে হবে আর্মহোলের মাপ। তো আর্মহোলটা কত নিব, 4 ইঞ্চি 2 পয়েন্ট। এখন নিতে হবে গলার পাশে, গলার পাশে আমরা নিব 1.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু ছোট বাচ্চা তো 1.5 ইঞ্চি। এটা কিন্তু আমাদের সামনের পাট, সামনের পাটে আমাদের বোতাম হবে, পিছন পাটে কিন্তু বোতাম হবে না। এজন্য সামনের পাটের গলাটা বড় রাখতে হবে, পিছন পাটের গলাটা ছোট রাখতে হবে। তো আমি সামনের পাটের গলাটা কত কাটিং করব, সামনের পাটের গলাটা আমি কাটিং করতেছি এখানে 3 ইঞ্চি। এখন বডির মাপটা কত দিব, যাদের 1 বছর বা 1.5 বছর বয়স হয়েছে তাদের জন্য বডিটা আপনারা 24 ইঞ্চি বা 25 ইঞ্চি এরকম রাখবেন, ঠিক আছে? তো আমি আজকে বডি দিব 24 ইঞ্চি। তো 24-কে 4 ভাগ করে 4-এর 1 অংশ এখানে নিতে হবে, 24-এর 4-এর 1 অংশ 6 ইঞ্চি 6 নিলাম। সেলার জন্য আরও 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা নিলাম। এখানেও আমরা একই মাপ নিব, এখানেও যতটুকু নিব এখানেও ততটুকু। তাহলে এখানে 24-এর 4-এর 1 অংশ 6 1/2 ইঞ্চি আমরা বেশি নিব। আমরা শুধু এই মাঝখানে 1/2 ইঞ্চি কমিয়ে দিব, তাহলে এখানে আমরা 6 ইঞ্চি নিব। এটা হচ্ছে হাতার আর মহলের শেপ, এটা হচ্ছে গলার শেপ, এটা সামনের পাট। এখন আমি কাটিং করব। তাহলে আমরা সামনের পাটটা কাটিং করলাম, এবার আমরা পিছনের পাট কাটিং করব। দেখেন, এক বহর থেকে কিন্তু আমাদের দুইটা পাট বের হবে। এবার লক্ষ্য করেন, পিছন পাটের এই পাশে আটকানো অংশ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আটকানো অংশ। এখন এই পাটটা আমরা এটার উপরে রাখবো, একদম মিল করে রাখবো, কিন্তু কম বেশি করব না। এখানে একটা মার্জিন করে নেবেন, কারণ সামনের পাটের থেকে পিছন পাটের গলার লম্বাটা ছোট হবে। এজন্য এখানে মার্জিন করার পর গলার পাশে নিয়েছিলাম 1.5 ইঞ্চি, এখানেও আমি গলার পিছনের কাপড়টা 1.5 ইঞ্চি নিতেছি। পিছনের গলার লম্বাটা আমরা 2 ইঞ্চি রাখবো, সামনেরটা 3 ইঞ্চি বা 3.5, পিছনেরটা 2 ইঞ্চি। এখানে গোল করে নিতে হবে, এরপরে এটা এভাবে রাখবেন। পিছনের এটা গলা, এখন দেখেন আমরা শুধু সামনের পাটে তালপাট কাটিং করব। এটা হচ্ছে আমাদের সামনের পাট, তো এই পাটে একটু হাতা রাউন্ডের এখানে তালপাট কাটিং করে নিতে হবে। না নিলেও কোনো সমস্যা নেই, তবে নিতে পারলে ভালো হবে, ছোটো বাচ্চা এই জন্য তালপাটটা অল্প একটু করে কাটিং করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিছনের পাট, খেয়াল করেন, এটা হচ্ছে পিছনের পাট। এবার আমাদের সামনের পাটে একটা কাজ করতে হবে, এই যে বোতাম প্লেটের জন্য যে আমরা 1 ইঞ্চি করে কাপড়টা বেশি নিয়েছিলাম, ঠিক আছে? এই কাপড়টা এরকম সমান করে রাখবেন, রাখার পর এখানে গোল গলা না দিয়ে একটু ভি গলা দিব। তাহলে এই ভি গলার থেকে ধরে চতুর সাইডে আমরা পাইপিং করে নিব। তো এই জন্য দেখেন এখান থেকে নিয়ে এই পাশে একটু গোল করে নেবেন, সামনের পাড়ে কিন্তু এই কাজটা করতে হবে। তো আমি একটু দেখাই, এই যে এখানে যে 1 ইঞ্চি যে কাপড়টা আমরা বেশি নিয়েছিলাম,
এই সাইড দিয়ে কিন্তু আমরা পাইপিং করব। করার পর এই কাপড়টা এটার উপরে উঠবে, এটার উপরে উঠলে দেখেন যে গলাটা কিন্তু আমাদের ঠিক থাকলো। এখানে বোতাম প্লেটগুলো আমরা তৈরি করে নিতে পারলাম, ঠিক আছে। এখানে দেখেন এরকম গোল রাউন্ড আসবে, চতুর্থ সাইডটা আমরা পাইপিং করে নিব সেলাইটা, চলুন দেখে নেই। তো দর্শক, আমাদের এই সাইডগুলো দিয়ে পাইপিং করার জন্য আমরা এক কালারের কাপড় নিব। এখানে দেখেন এক কালারের কাপড় নিচ্ছি, নেওয়ার পরে এই কাপড়টা আড়াআড়িভাবে কাটিং করে নিতে হবে। যদি আড়াআড়ি করে কাটিং না করেন তাহলে পাইপিংগুলো করতে পারবেন না। তো দেখুন আমি আড়াআড়িভাবে পাইপিংয়ের জন্য কাপড় কাটতেছি। এখানে আপনারা রাখবেন 2 ইঞ্চি করে, দেখেন 2 ইঞ্চি করে আমি কাপড় কাটবো। এভাবে কেটে নেবেন, নেওয়ার পরে এই কোনাকুনি ভাবে জয়েন দিবেন। জয়েন দেওয়ার পর কাপড়টা এইভাবে টান দিয়ে নেবেন, টান না দিয়ে কিন্তু লাগাবেন না। টান দেওয়ার পরে আপনারা এইভাবে ভাঁজ করে লাগাবেন। তো চলুন কীভাবে সেলাই করি দেখে নেই। তো দেখেন সেলাই করার জন্য সর্বপ্রথম পিছনের পাটটা নেবেন, এরপর সামনের একটা পাট নেবেন। নেওয়ার পর এখানে ঘাড়ের জয়েন্টটা দিয়ে দিবেন। ঘাড়ের জয়েন্ট দেওয়ার সময় প্রথমে একটা বাটটেক দিবেন, সেলাই শেষে একটা বাটটেক দিবেন, তাহলে সেলাইগুলো খুলে যাবে না। এরপর দেখেন আরেকটি পাট আমরা এই ঘাড়ের জয়েন্টটা দিয়ে নিব, অবশ্যই বাটটেকগুলো দিয়ে দিবেন। এরপর এভাবে একটু করে চাপ দিতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে দর্শক দেখেন সামনের পাটটা এরকম থাকবে, সামনে বোতাম লাগাবো আমরা, এবং আমরা এখন পাইপিং করব। তো এটা হচ্ছে পাইপিনের কাপড়। তো পাইপিনটা আড়াআড়িভাবে কাটিং করার পর ভালোভাবে টেনে নিতে হবে। নেওয়ার পর এই যে জয়েন্টগুলো যে দিবেন, জয়েন্টগুলো যাতে এভাবে কোনাকুনি হয়, এই জয়েন্টগুলো এইভাবে দেওয়ার পরে টান দিবেন, দেখবেন একদম সোজা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে অবশ্যই আপনাদের জয়েন্টগুলো দিতে হবে। তো এখানে আমি 2টা জয়েন্ট দিলাম, যার যতটা প্রয়োজন নেবেন। একইভাবে জয়েন্ট দেওয়ার পর আপনারা জয়েন্টটা ফাটিয়ে দিবেন। দেওয়ার পর এইভাবে 2 পাটে ভাঁজ করবেন। করার পর আপনারা এই সাইডে সেলাই দিবেন, বরাবর সেলাই করে নেবেন, তাহলে আপনাদের যখন লাগাবেন লাগানোটা সহজ হবে, ঠিক আছে। এখন দেখেন আমরা এখন একদম এই কাপড়টা সোজা পাটে নিব। সোজা পাট থেকে আমরা পাইপিং শুরু করব, এখানে চিকন পাইপিং করব। তো এই পাশ থেকে ধরে আমরা পাইপিং শুরু করতেছি। দেখেন এই সেলাইটা 1 মাপের দিবেন, 1 ফিট পরিমাণ এই সেলাইটা দিবেন। নিচ থেকে একদম গলা পর্যন্ত পিছনের পাট সহকারে আপনারা পাইপিংটা করে নেবেন, যেভাবে প্রথমে আপনারা ছবিতে দেখছেন, তো সেভাবে কিন্তু তৈরি করতে হবে। এজন্য দেখেন আমি কিভাবে এই পাইপিংটা করতেছি। আপনারা যদি একটু চেষ্টা করেন, একটু যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারাও পারবেন। আপনারা একটু সাহস রেখে চেষ্টা করবেন। দেখেন আমি সম্পূর্ণ পাইপিং করে নিলাম। এবার দেখেন পাইপিংয়ের আসল যে এখানে বর্ডারটা, সেই বর্ডারটা আমরা করবো চিকন করে। তাহলে এখানে 2 পাট কাপড় নিলাম। নেওয়ার পরে প্রথমে আমরা একটা করে সেলাই দিয়ে লাগিয়ে নিলাম। এরপরে এখানে দেখেন চিকন পাইপিং করতেছি, এটা দড়ি সিস্টেম হবে। এখানে কিন্তু দড়ি লাগানো হয় নাই, কিন্তু দড়ির মতো মোটা হবে। আপনারা বিভিন্নভাবে পাইপিং করতে পারেন, তো আমি আজকে এক পদ্ধতিতে দেখাইলাম। তো নেক্সটে আরও ভিন্ন পদ্ধতিতে দেখাবো। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, ভালো যদি রেসপন্স করেন, তাহলে আমি নেক্সটে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। দেখেন পাইপিংটা আমি কীভাবে করতেছি, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আর বাসায় বেশি বেশি চেষ্টা করবেন। পুরাতন কাপড় দিয়ে আপনারা সোজা করে পাইপিংগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে পাইপিং করার জন্য কাপড়টা অবশ্যই আড়াআড়িভাবে নিতে হবে। দেখেন আমার এক পাশের পাইপিং করা শেষ। এবার আমাদের হাতার যে মহরাটা সেইখানেও পাইপিং করে নিতে হবে। হাতার মহরা এখানেও পাইপিং করব। দেখেন হাতার মহরায় পাইপিং করার জন্য আবার সেম কালারের কাপড় নিব। এই কাপড়টা আড়াআড়িভাবে নিতে হবে, এখানে 2 পাট করতে হবে। এভাবে 2 পাট করে নিয়ে আপনারা সেলাই দিবেন। প্রথমে একটা করে সেলাই দেওয়ার পর চিকন করে পাইপিং করে নেবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে ফতুয়ার মধ্যে কিভাবে আপনারা মেগি হাতা দিবেন, বা আপনার ঘটি হাতা দিবেন, বা বিভিন্ন হাতা কিভাবে দিবেন এই ফতুয়ার মধ্যে বা নিমার মধ্যে, আমি দেখিয়ে দিব। দেখেন এই পাশের পাইপিং করা শেষ হয়ে গেল। এবার আমাদের এই সাইডের পাইপিংটা করতে হবে। এরপর পিছন পাটেও কিন্তু আমাদের পাইপিং করতে হবে, পিছন পাটের নিচে পাইপিং করব।
আপনারা যারা নতুন আছেন হয়তো পাইপিংটা প্রথমে এত সুন্দর হবে না, তবে চেষ্টা করতে করতে একদিন ভালো হয়ে যাবে। দেখেন এই পাশেরটাও একইভাবে আমরা পাইপিং করে নিতেছি চিকন করে। অনেকে এখানে মোটা করে দেয়, তো আপনারা চাইলে মোটা করে দিলে কিন্তু আবার অন্যভাবে প্রথমে সিলাইটা দিতে হবে, ঠিক আছে। এবার দেখেন এটা হচ্ছে নিচে, নিচেও একটু পাইপিং করে নিব। প্রথমে একটা করে সিলাই দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা সিলাই দিয়ে চিকন পাইপিং করব। সম্পূর্ণটা দেখতে থাকেন কিভাবে বোতাম ঘাট তৈরি করবেন, বা কোন পাশে বোতাম প্লেট, কোন পাশে আপনারা বোতাম ঘাট দিবেন সেটাও দেখাবো। দেখেন আমাদের পাইপিং করা শেষ, তো এবার আমরা এই পাশের কাপড়টা এনে আমরা হাতার অর্থাৎ দুই সাইডের সেলাইগুলো দিব। আপনারা এইভাবে মাপ দিয়েও করতে পারেন। এখানে যখন সেলাইটা ধরবেন একটা বাট্টেক দিবেন, বাট্টেক না দিলে কিন্তু সেলাইগুলো খুলে যায়, এবং সেলাই শেষে একটা বাট্টেক দিবেন। এখানে দেখেন বাট্টেক দিয়ে দিলাম, এরপর আবার এই পাশে সেলাইটা দিব একইভাবে। নিচে এবং বডিতে এক মাপ থাকবে, মাঝখানে শুধু কামিজের মতো 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি একটু রাউন্ড শেপ করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। দেখেন আমি সাইড কমপ্লিট করে নিলাম। এরপর এভাবে বসাবেন, বসানোর পর ভালোভাবে হাত দিয়ে ডলা দিবেন, দেখবেন যে সুতি কাপড় হলে ফিনিশিং হয়ে যাবে, আর জর্জেট কাপড় হলে অবশ্যই আয়রন করতে হবে। এরপর দেখেন আমাদের কোন সাইডে আমরা বোতাম লাগাবো। দেখেন এই পাশে যে উপরে কাপড়টা, এই পাশে যে দাগ দিতেছি, এই পাশে আমাদের বোতাম ঘাট করতে হবে। এখানে 4টা বা 3টা বা 5টা করে ঘাট দিতে পারেন, তো আমি এখানে 5টা ঘাট দিব। এর জন্য 2 ইঞ্চি করে নিলে আমাদের হয়ে যাবে। তো এখানে মার্জিন করার পর 2 ইঞ্চি করে মার্জিন দিতেছি, এখানে আমরা বোতাম ঘাট তৈরি করব। তাহলে এখন যেভাবে আমাদের কাপড়টা আছে, হাতের ডান পাশের কাপড়টার মধ্যে আমরা বোতাম ঘাট তৈরি করব। এই পাশে এইভাবে একটা ভাঁজ দিবেন, এই চিহ্ন অনুযায়ী একটু করে কেটে দিবেন, ঠিক আছে। বেশি কাটবেন না, অল্প একটু করে কাটবেন, এরপরে বোতাম ঘাট তৈরি করবেন। আপনারা চাইলে এখানে সেলোয়ারে যে আমরা টিপ বোতাম দিই সেই টিপ বোতাম দিতে পারেন, বা ব্লাউজের হুকও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে আজকে বোতাম দিব, বোতাম দিলে আর কি ভালো থাকে, লাস্টিং করে বেশি এজন্য। এখন দেখেন 2 আল সুতা নেবেন, নেওয়ার পরে বোতাম ঘাটগুলো তৈরি করবেন। বোতাম ঘাটগুলো আমি এখানে তৈরি করে নিতেছি, এরপর আমরা বোতাম লাগাবো। দর্শক যদি ভিডিওগুলো ভালো লাগে, এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের নতুন ভিডিওগুলো পাবেন। দেখেন সম্পূর্ণ ঘাট আমি তৈরি করে নিলাম, এরপর আবার এইভাবে রাখবো। রাখার পর আমরা মেজারমেন্ট অনুযায়ী এই বোতাম যে ঘাটগুলো আছে ঘাট অনুযায়ী এইভাবে চিহ্ন করব। এই চিহ্ন অনুযায়ী আমরা বোতামগুলো লাগাবো। দেখেন আমি বোতামগুলো এইভাবে লাগিয়ে নিলাম, দেখেন বোতামগুলো আমার লাগানো হয়ে গেছে। আপনারাও এইভাবে কাজগুলো করবেন দর্শক। এটা কিন্তু খুব সুন্দর একটি ফতুয়া তৈরি করে ফেলছি, খুবই সুন্দর লাগবে, পড়লে আপনাদের বাচ্চাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার শেয়ার কারণে অন্যজনও শিখতে পারে।